সেগুন কাঠের ফার্নিচার আমরা সবাই চাই আমাদের ঘরে ফার্নিচার টিকসই হোক মজবুত হোক কারণ আমাদের কষ্ট অর্জিত টাকা পয়সাগুলো চিন্তা করি যে ভালো কিছু কোয়ালিটি প্রোডাক্ট বাঙালি যেহেতু আমরা কাঠের ফার্নিচারের প্রতি আমাদের একটা অন্যরকম আবেগ কাজ করে ওনার নাম হচ্ছে বাবলু ভাই উনি থাকে হচ্ছে লালবাগে তো ওনার জন্য এই ফার্নিচারগুলো নিয়েছেন আমরা সারাদিন যত কর্ম ব্যস্ত থাকি না কেন আমরা বেড ঘুমাতে আসি আর বেড যদি হয় একটু নান্দনিকতার একটু স্টাইলিস্ট সবার বাজেট তো একরকম না কেউ লক্ষ লক্ষ টাকা দামের খাটের ভিতরে ঘুমায় আবার কেউ ওই সিম্পল দামের খাটের ভিতরে ঘুমায় তো আল্লাহ তাআলা সবাইকে একরকম বাজেট দেয়নি সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করেছি এবং সলিড কাঠের উপর করা হয়েছে 3 ইঞ্চি সলিড কাঠের উপরে আমরা 1/2 ইঞ্চি বিট করে আমরা ভিতরে আর্টিফিশিয়াল লেদার দিয়েছি চাইলে আপনি অন্য কোনো কালারের আর্টিফিশিয়াল লেদার নিতে পারেন বা আপনি বললে সলিড কাঠও নিতে পারেন আপনি চাইলে এই স্টোনগুলো চেঞ্জ করতে পারেন এভরিথিং ফার্নিচার হচ্ছে কাস্টমাইজ ফার্নিচার লিভান ফার্নিচার দীর্ঘ 7 বছর যাবত আমরা ব্যবসা করতেছি কাস্টমার ডিমান্ডটাই হচ্ছে ফার্স্ট আপনি যেভাবে চাইবেন আমরা সেভাবে করে দিতে বাধ্য আমাদের নিজস্ব ডিজাইন আছে আপনি কোথায় কী চেঞ্জ করবেন আপনারা আমাদের সামনে আসবেন বসবেন আমরা করে দিব বাবলু ভাই উনি আমাদের সাথে আলমিরা নিয়েছেন আলমিরা হচ্ছে আমাদের কাপড় গুছিয়ে রাখার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা আলমিরাগুলোকে খুব সুন্দর করে কাপড় গুছিয়ে রাখি আমাদের সংসার গুছিয়ে রাখি তো এই আলমিরাটি হচ্ছে সূর্যমুখী আলমিরা বলি এটি হচ্ছে 3 পার্টের একটি আলমিরা মাঝখানে উনি মিরর নিয়েছেন চাইলে আপনি মিরর ছাড়াও নিতে পারেন এই চমৎকার আলমারিটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট 3 পার্টের একটি করা আছে সম্পূর্ণ সেগুন এসএসএর হ্যান্ডেল দেওয়া হয়েছে এবং খুব চমৎকার গুড কোয়ালিটির লক দেওয়া হয়েছে আপনারা চাইলে এখানে কাস্টমাইজ করতে পারেন ডিজাইনগুলো 7 ফিট ইটালিয়ান লেকার পলিশ করা হয়েছে চাইলে আপনি পানি দিয়েও কিন্তু ওয়াশ করতে পারবেন স্মুথ পলিশটা এটা ইটালিয়ান লেকার পলিশ করা হয়েছে ওয়াটার প্রুফ ড্রেসিং টেবিল হচ্ছে আমাদের নর নারীকে সাজগুজ করার জন্য সহযোগিতা করে ড্রেসিং টেবিল আর এই ড্রেসিং টেবিল যদি একটু স্টাইলিস্ট হয় বা একটু ভিন্ন আকার হয় দেখতে কিন্তু আরও সুন্দর লাগে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার ফুল বডি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এখানে কারণ আমরা যখন ইন করি বোরকা পরে আপুরা যখন আমরা সাজুগুজু করি তখন আমাদের ফুল বডি দেখতে চাই আমরা এই ড্রেসিং টেবিলটি খুব স্মার্ট ড্রেসিং টেবিল এটার ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে অপশনগুলো হচ্ছে আপুদের যেহেতু অনেক আইটেম থেকে সাজুগুজু করেন এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনি স্টোরেজ পাবেন পাশাপাশি আমরা একটা ফাইবার দিয়ে সুন্দর করে রাউন্ড শেপ করে দিয়েছি আপনাদের নিত্য প্রয়োজনীয় আইটেমগুলো সুন্দর গুছিয়ে রাখবেন এখানে খুব চমৎকার এটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের প্রাইস হচ্ছে 35,000 টাকা আচ্ছা এই ড্রেসিং টেবিল হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা এটি হচ্ছে 4 ফিট বাই 7 ফিট ছোট্ট সোনামণিদের জন্য বা বেডরুমে একটা কর্নারে ছোটো করে রাখার জন্য চেস্ট অফ ড্রয়ার এই চেস্ট অফ ড্রয়ারটি শুধুমাত্র 4 ড্রয়ারের 4 পাল্লা ড্রয়ার এগুলো সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা দীর্ঘদিন যেহেতু আপনারা যারা আমাদের চ্যানেলগুলো দেখতেছেন আপনাদের কাছে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন পরবর্তীতে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো আপনার সাথে শো হবে এবং আপনারা নলেজ আইডিয়া নিতে পারবেন তাহলে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যারা আমরা ফার্নিচার নিয়ে বিজনেস করি আল্লাহ সবাই ভালো রাখুক এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ